আর এটাই ছিল সবচেয়ে বড়, তো এটাই আমাদের নিয়ে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে, ভাবছি এই বটিতে কি করে কাটবে, বড় নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে কি বলবো, এখন রান্না বান্না করব। তা আপনাদের একটা মাছ দেখাবো, একটা বড় মাছ আমাদের নিয়ে এসেছে, সেটা দেখাবো। তো তার আগে কি রান্না বান্না করবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঢেঁড়স আলু সব কেটে রেখেছি। ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে, আর পটল ভাজা হবে। আর এখানে দেখুন, আম এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। এই আমের কি করব, আমের হচ্ছে ঝোল হবে, ঝোল বলতে কি চাটনি টাইপের, টক টক মতো একদম পাতলা করে। এই গরমের সময় খুবই আরামদায়ক আর উপকারী আর দারুণ টেস্টি একটা রেসিপি। তো এটা বানাবো, আর যে মাছটা আমাদের নিয়ে এসেছে সেই মাছটা কেটে সেইটা রান্না হবে। সেটা হচ্ছে ওই, সেটা আপনাদের দেখাবো, যখন দেখো তখন দেখতে পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি ঢেঁড়সের চচ্চড়ি করব বলে ঢেঁড়স আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, কিন্তু টমেটোটা শেষ হয়ে গেছে। টমেটো আমাদের গাছে দুটো পেকে সেটা তুলে আনতে হবে। তেলের বোতলটা আমার পুরো পুড়ে গেছে, দেখুন গ্যাসের পাশে না, এটা নিচে আছে দেখুন, এইবার শার্টটা আগে অবশ্যই অসুবিধা দেখুন। তো এই দুটো টমেটো পেকে গিয়েছে, তুলে আনলাম। চলুন আর যেটা আমি এই যে টক বানাবো বলছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানায়। তো আমার এই ছোটো গলাটা দেখেছে, দেখলে হাসি পাবে। তো অল্প তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে দেবো। দেওয়ার পরে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। পটলটা ভালো হয়ে গেল, এইবারে এই আমের চাটনিটা বসিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিচ্ছি লবণ। আমগুলো সেদ্ধ হোক ততক্ষণ। টমেটোর দানা গুলোকে ফেলে দেবো। তো আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার চিনি দিয়ে দেবো। জানি না আমটা কিরকম টক,
একটু টেস্ট করে দেখতে হবে কিরকম টক, তারপরে এইভাবে আবার মিষ্টি দেবে। তো চাটনিটা হয়ে গেছে, পটল ভাজার তেলে যা বানাবো সব কালো। দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন হলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি, লবণ, দিয়ে দেবে এইবারে দিয়ে দেবে টমেটো কুচি। এইভাবে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব ঢেঁড়সটা দেওয়ার পর। কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, সবকিছু ভালো করে মিশিয়ে নেবো। এরকম কালো কালো হয়েছে না, তেলে বানিয়েছি বলে কালো কালো, ঝালটা কম দিয়েছি কারণ আমার মেয়ে খাবে বলে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো কিছু ব্যবহার করিনি কারণ খুব বেশি ঝাল হয়ে গেলেও খাবে না। আর তেমন মশলাও দিইনি, মরিচ মশলা শুধু একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম। হয়ে গেল একদম যখন শুকনো শুকনো, কি হাত ভেঙে যাচ্ছে? হ্যাঁ কতগুলো নিয়েছি দেখুন, বটি ছুরি ঝুড়ি, বটি ছুরি ঝুড়ি, আর এর মধ্যে আছে যেটা মাছটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম এই মাছটা। দেখবেন মাছটা শুধু দেখ, এর পেট কিন্তু পরিষ্কার করা থাকে, দেখুন এই যে পেট কাটা,
আর এটা কি মাছ বলুন তো? এটা হচ্ছে কান মাগুর মাছ, নদীর, মানে হাইব্রিড মাগুর টাগুর না, যেগুলো চাষ করে ওইগুলো না, কিন্তু এগুলো নদীর মাছ। তা আমাদের এখানে নৌকা ওঠে, আপনারা তো জানেন, সেই নৌকা থেকে নিয়ে আসা হয়েছে, আর এটাই ছিল সবচেয়ে বড়, তো এটাই আমাদের নিয়ে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে কান মাগুর মাছ, মাথাটা দেখেছে না কতটা বড়, এত বড় মাছ। এইবার এই মাছটা কাটা হবে, তো আমি তো কাটতে পারবো না, এত বড় মাছ, আপনার দাদাই কাটবে মাছ, তার জন্য এই বটি ছুরি সবকিছু আনলাম। তো এই মাছটা কত ওজন আছে? 3 কেজি 200। ওই মাছটা 3 কেজি 200। তো আমাদের বাড়িতে এর আগে মাছ আনা হয়েছে, তবে এত বড় মাছ আনা হয়নি, এইটাই প্রথম নিয়ে আসা হলো এত বড়। তাহলে 3 কেজি 200 ওজনে কান মাগুর মাছটা এবার কাটা হবে, আর কি বানাই সেটা আপনাদের দেখাবো আজকে। এমনিতে 3টে রান্না হয়ে গেছে, আপনারা তো দেখলেনই, এইবার এবার মাছের রেসিপিটা হবে। তো চলুন, এবার মাছটা কাটা হয়ে যাক। তুমি কাটো আজ মাছটা। আমি পারবো না, বাবা কত বড়। টাটকা মাছ একদম, রাতের জালে পড়েছে, বরফে ছিল, আজকে নিয়ে এসেছি সকালবেলা। আমাদের তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কত বড় কান মাগুর মাছ নদী থেকে ধরে আমাদের এখানে সবাই। তো এখানে বসে পড়লাম, আর সাজিয়ে রাখতে পারছি না, এবারে আমি ক্যামেরাটা করবো আর আপনার দাদা মাছটা কাটবে। তো কাটাটা হোক, ভাবছি এই বটিতে কি করে কাটবে, বড় বটিটা তো আনলাম না। দেখো কি করে কাটি আমি, দেখো সবজি কাটার বটিটা নিয়ে। তো আপনার দাদাই যে বসে গেছে কাটতে, আর আমি এই যে বললাম আমি ক্যামেরা করব, কারণ আমি পারবো না কাটতে, এই যে দেখি কাটছে। আর আমরা এখানে যে একটা খেজুর গাছ আছে এই পাশে দেখুন, খেজুর গাছের তলায় এই যে বসে বসে মাছ কাটা হচ্ছে। তো দেখুন ওই যে মাছ কাটছে, কি শুকছ, গন্ধ আছে কি দেখছো? বুঝবো ভাবছি, দেখি এখানে বসে বসে আপনার দেখাতে পারি। আর এই যে মাছটা রয়েছে না, মাছটা এখানে, বাবা বসতে পারবো নাকি ভেঙে পড়ে যাবো, বসেছি, বসে বসে আপনাদের দেখাই মাছ কাটাটা। এখনো মনে লেজের দিকটা কাটা হলো, এখনো এই যে ওই যে মাথাটা বাকি আছে কাটতে। যাই হোক, এরকম খালবাড়ে বসে বসে আমাদের বড় মাছ আনলে কাটা হয় আপনারা অনেকবারই দেখেছেন, কারণ ঘরে কাটি না। ছোট বটিতে ভালোই কাটা যাচ্ছে বলো, ধার আছে না? এইবার মাথাটা কাটা হবে, তাই জন্য ক্যামেরা ব্যাক করলাম, করে আপনাদের দেখাচ্ছি। বটিটা মনে হচ্ছে ভেঙে যাবে, যা নড়বড় করছে, তবে ধার প্রচন্ড, সেই কারণে আরো কেটে যাবে মাছটা ভালো। এই মাথাটাই তো ওজন, একদম টাটকা মাছ, দেখেই বুঝতে পারছেন, এই যে দেখুন একদম টাটকা। তো রোদের মধ্যে বসে রয়েছি, রোদ না খুব, রোদ না খুব, ছাওয়াও না, মোটামুটি এর মধ্যে বসে বসে আমরা মাছ কাটাকাটি করছি। এরপরে এই মাছটা কি রান্না করবো বলুন, মাছটা আমরা তো পাতায় ভাজা করব, তো তার জন্য পাতা কাটতে হবে, আগে মাছটা কাটা হয়ে যাক, তারপরে যাব কলা বাগানে পাতা কাটতে, দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করছি। নাকি অন্য কিছু করব, পাতা ভাজা হবে, যা পারি তাই করব। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন চারিপাশটা, আর এত পরিমাণে পানকৌড়ি এখানে, তো দেখুন ওই যে উড়ে চলে যাচ্ছে, ওই যে দেখতে পেয়েছেন,
পুরো এই খালটায় মাছ খাওয়ার জন্য সারাক্ষণ বসে থাকে। ওই যে নয় ওই কারেন্টের যে তার গিয়েছে ওই পারে, ওই পোস্টে ওইখানে বসে থাকবে। আর না হলে এরকম খালের মাঝখানে মাঝখানে যেখানে পালা দেওয়া আছে সেই সব জায়গাগুলো দেখবেন ডানা মেলে বসে থাকে, মানে সারাক্ষণ জলে মাছ ধরে ধরে ক্লান্ত হয়ে গিয়ে ডানাগুলো শুকনো করে। আর এই যে খেজুরগুলো আপনাদের এবারে কাছে কাছে দেখাবো, চলুন ততক্ষণ আপনাদের দাদা মাছ কাটুক। এই দেখুন পুরো থোকা থোকা খেজুর হয়েছে, আপনাদেরকে ছাদের উপর থেকে দেখিয়েছিলাম, তো এবারে দেখুন কি সুন্দর লাগছে দেখুন। একদম ফোকা ফোকা এখনো কাটা হয়নি। আমি বলছি হয়ে গেছে, মুখের কথা কত সোজা। এই মাছে কিছু বাদ যায় না, নাড়ি ভুড়ি সব কিছু বার করে দেওয়া থাকে। কারণ এই মাছ কি খায় বলুন তো, এই মাছ কাঁকড়া খায়। কাঁকড়া খাওয়ার জন্য এবার সেই যদি পেটের মধ্যে নাড়ি ভুড়ি থেকে যায়, বরফে থাকে তো সমস্যা হয় অনেক সময়, পেটের মধ্যে কাঁকড়া টাকড়া থাকলে কি গন্ধ হয়ে যায়, সেই মাছ বিক্রি হতে চায় না। সেই কারণে পেট কেটে ধরার সাথে সাথেই প্রথমে তো এই দুটো কেটে দেয়। যো মাগুর মাছ মানে বুঝতেই পারছেন কাঁটা থাকবে তাতে, তো কাঁটাগুলো প্রথমে কেটে দেওয়া হয়, তারপরে পেট কেটে পেটটাকে পরিষ্কার করে দেওয়া হয়। আপনাদের দেখালাম না এক্ষুনি যে পেটটা কেটে পরিষ্কার করা, ওই জন্য আপনাদের দাদা শুকিয়ে দেখলো গন্ধ আছে কি, তো গন্ধ নেই, গন্ধ থাকলে খুব সমস্যা হয়ে যায়, তখন সেই মাছ খাওয়া যায় না, একদমই খাওয়া যায় না। এর আগে আমাদের হয়েছে এরকম, মাছ কিনে নিয়ে এসেছে নৌকা থেকেই, কিন্তু হয়তো পাশে কোনো মাছ ছিল বা কিছু টাটকা মাছই, কিন্তু এত গন্ধ হয়ে গেছে, এসে কাটার সময় যেই দেখেছে ওইভাবে টান মেরে এসো বাড়ির সামনে খাল ফেলে দিয়েছে, ওখানে মাছ টাছ থাকে কেনে ফেলে দিয়েছে। তো আমাদের বাসন্তী পুজোর জন্য তো এখন মেলার মাঠে প্রস্তুতি চলছে, কত দোকানপাট এসছে সব যে যার মতো, যেহেতু সোমবার দিন থেকে পুরো পুজো শুরু, তো সোমবার দিন পুজো হওয়ার জন্য তো এখন থেকেই পুরো সব কিছু লাইটিং, তারপরে যেরকম পুজো মেলার মাঠে যেরকম প্রস্তুতি হয় আর কি, সেই রকম দোকানপাট সব যে যার দূর দূরান্ত থেকে যারা সব আসছে তারা সবাই কী করেছে, যে যার মতো সব দোকানপাট বসাচ্ছে, আর এখন সব লাইট দিয়ে দিয়েছে। তার আমাদের বাড়ির রান্নাঘর থেকে বা ছাদের উপর থেকে পুরো মাঠটাকে দেখা যায়, মেলার মাঠটা ওই যে আপনাদের এখান থেকে দেখাতে পারবো না, ওই রাস্তার ওই কোনার দিকটা দেখা যাচ্ছে না, খালের ওই পাশটা ওই কোনার ওইখানটা বুঝো, এখনো আপনাদের দাদা মাছ কেটে উঠতে পারেনি, এতক্ষণ বজবজ করছে, কাটা হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি। তো ওই যে আপনাদের দাদা কলা পাতা কেটে নিয়ে এসছে, বললাম পাতায় ভাজা বানাবো, ওই যে কলা পাতা কেটে নিয়ে এসছে, আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এখন অনেকটাই মাছ হয়েছে যেহেতু 3.5 কেজি 200 মানে অনেকটাই মাছ। এই যে তো আজকে কলা পাতায় মাছ ভাজা হবে, তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলে, তো পরের ভিডিওতে রেসিপিটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।